চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 22 পৃষ্ঠার যে অঙ্কগুলো ইতিপূর্বে করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো করে দেব। সেক্ষেত্রে দেখো, গতদিন তোমাদের আমি বইয়ের 22 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম, আজ আমি 8 থেকে বাকি অঙ্কগুলো করে দেব। আর সবগুলি কিন্তু যোগ অঙ্ক, এগুলি সবই তোমরা পারবে। তারপরেও আমি এগুলি সবগুলো করে দিচ্ছি, এগুলি একেবারেই সহজ অঙ্ক। দেখো আমি কীভাবে সবগুলোকে দ্রুত সমাধা করে দিই। দেখো বইয়ের 8 নম্বর অঙ্ক, আট, 1402, 3050, 4637, 2210, 3126, এই সবগুলোকে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করতে হলে এটাকে কীভাবে যোগ করবো সেটা কিন্তু তোমাদের এর আগে আমি দেখাই দিছি, কীভাবে উপর থেকে হোক আর নিচ থেকে হোক আমরা যোগ করে যাব। যেমন 6 আর 7 কত, 13, 13 আর 2 15, 15 আর 5 হাতের এটা কত, 1। তাহলে সেই 1 আর 2 এ 3, 1 এ 4, 4 আর 7, 4 আর 3 এ 7, 7 আর 5 এ 12। তোমরা আমি যেটা মুখে মুখে বলছি 7 আর 5 12, তোমরা না পারলে তোমরা আঙুল গুনে গুনে এটাই হিসাব করতে পারো। তাহলে কতজন বললাম, 2 আর হাতের 1 এ 3, 4 আর 3 এ 7, আর 5 12, 12 আর 2 হাতের হলো 1। সেই 1 আর 1 এ 2, আর 2 4, 4 আর 6 10, আর 4 14 4 হাতের হলো আবার সেই 1। তাহলে 3 আর 1 এ 4, আর 2 6, 6 আর 4 10, আর 3 10 11 12 13, আর 1 এ 14। তাহলে এই যে আমাদের সবগুলো যোগফল কিন্তু বের হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমরা এখানে লিখব কি, উত্তর যোগফল কত, 1 4 4 2 5। এই তো একইভাবে দেখো, 8 নম্বর গেল আবার 9 নম্বর অঙ্কটা, 9 কি দেওয়া আছে আমাদের, 3 2 9, 3 2 9। এরপর দেখো আসছে 5 4 6 7 2, নিচে কিন্তু এখানে 3 অঙ্কের সংখ্যা দেওয়া ছিল আর এখন দেওয়া আছে 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের সংখ্যা আমরা বাম ডান দিকে সমত রাখবো, ডান দিকে সমান রেখে বাম দিকে যত দূর আসে আসবে। তাহলে 5 4 6 7 2, আমরা এই দিক থেকে যদি লিখি 2 7 6 4 5, তাহলে আমাদের কিন্তু এই দিক থেকে যদি লিখি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ডান পাশেরটা সমান থাকে, সোজা থাকে। তাহলে 9 আর 2 11, 11 আর 1 হাতের হলো 1, 7 আর 1 8, আর 2 7, আর হাতের 8 আর 2 10, 10 এ 0 হাতের হলো আবার 1। তাহলে 6 আর হাতের 1 7, আর 3 10 এর 0 হাতের হলো আবার 1। তাহলে 4 আর হাতের 1 5, আর এই 5টা পাশেই রয়ে গেল। তাহলে এটি উত্তর যোগফল কত, 5 5 0 0 1। এগুলো এটা আমাদের একইভাবে দেখো 10 নম্বর অঙ্কটা, 10 নম্বরে আসতে আমাদের 5 4 8 2 7, 5 4 8 2 7, তার সাথে আমরা যোগ করব 2 6 4 5 4। তাহলে আমরা ডান দিক থেকে লিখি 4 5 6 2, 6 2, এখানে আমাদের যোগ চিহ্ন, কারণ এটা দেখো আমাদের উপরেরটা থেকে এটা বাম দিকে বের হয়ে আসছিল আর এটা ডান দিকে রয়ে গেছে। অর্থাৎ আমাদের ডান পাশটাকে সমান রেখে বাম দিকে খালি থাক আর বেশি যাক, যেটাই যাবে যাবে, আমাদের ডান পাশটাকে সমান রাখবো। তাহলে 7 আর 4 11 আর 1 হাতের হলো 1, 5 আর হাতের 1 6, আর 2 8 হাতে নাই আর। এবার তাহলে 6 আর 8 14 4 হাতের হলো কত, 1, 2 আর হাতের 1 3, 3 আর 4 7, এখানে কোনো হাতে রইল না, তাহলে এই 5। তাহলে এটি আমাদের উত্তর, উত্তর যোগফল কত, 5 7 4 8 1, শেষ। একইভাবে দেখো 11 নম্বর অঙ্কটা,
4 3 4 5 4 4 3 4 5 4 আর নিচে আছে আমাদের সমান সমান ঘড়ি আছে 3 7 3 6 3 7 3 7 6 4 7 3 7 6 4 7 হ্যাঁ তাহলে 7 আর 4 11 1 হাতের হলো 1 4 আর 1 5 আর পাশে 10 এ 0 হাতের হলো আবার 1 তাহলে 6 আর 1 7 7 আর 4 11 1 হাতের হলো আবার 1 তাহলে 7 আর 1 8 8 আর 3 9 10 11 11 1 হাতের হলো আবার 1 তাহলে 3 আর 1 4 আর 4 8 তাহলে উত্তর যোগফল কত 8 1 1 0 1 হয়ে গেল আমাদের এটা তাহলে এভাবে আমাদের দেখো 8 9 10 11 আমি 4টি যোগ তোমাদের করে দিলাম এই 4টি যোগের সাথে আমি আরও একটু যোগ করে দিই তোমাদের দেখো বাকিগুলো তোমাদের যে করে দেবো আমি বোর্ডটা একটু মুছে নিই বারো বারোতে আছে 1 2 3 4 5 9 1 2 3 4 5 9 তার সাথে যোগ দিছে কত 1 দেখো 9 আর 1 10 এর 0 হাতের হলো 1 সেই 1 আর 9 এ 10 এর 0 হাতের হলো আবার 1 সেই 1 আর 9 এ 10 এর 0 হাতের হলো কিন্তু 1 সেই 1 আর 9 এ 10 এর 0 হাতের হলো 1 আর সেই 1 আর 9 এ 10 তার উত্তর যোগফল 1 লিখে 5 0 শেষ 13 নম্বর 4 0 3 0 5 4 0 3 0 5 1 5 2 4 6 1 5 2 4 6 3 0 8 3 7 3 0 8 3 7 যোগ এবারে দেখো 7 আর 6 13 13 আর 5 18 8 হাতের হলো 1 3 আর 1 4 4 4 8 এখানে আর কোনো হাতে রইল না তাহলে 8 আর 2 10 আর 3 13 3 হাতের হলো 1 সেই 1 আর 5 6 এখানে আর হাতে রইল না তাহলে 3 আর 1 4 আর 4 8 এখানে আর কোনো হাতে রইল না তাহলে উত্তর যোগফল 8 6 3 8 8 শেষ তাহলে এভাবে আমরা সবগুলো অঙ্কই কিন্তু করে ফেলতে পারি খুব অল্প সময়ে অঙ্কগুলো যোগগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবারে 14 নম্বর অঙ্কটা দেখো 2 5 3 0 2 2 5 3 0 2 3 5 1 4 3 5 1 4 2 3 6 2 3 6 3 4 0 0 5 3 4 0 0 5 3 4 0 0 5 তাহলে দেখো আমি কিন্তু সবগুলোই একই লেভেলে লিখছি আমার বাম পাশে এটা কম থাকছে এটা কম আছে এটা সমান আছে কিন্তু আমরা ডান পাশটাকে সমতা রাখছি ডান পাশের লাইনটাকে কিন্তু সবসময়ের জন্যই সমান রাখতে হবে তাহলে 5 আর 6 11 আর 4 15 আর 2 17 আর 7 হাতে রইল 1 3 আর 1 4 আর 1 5 কোনো হাতে রইল না তাহলে 2 আর 5 7 আর 3 10 এ 0 হাতে রইল আবার 1 তাহলে 4 আর হাতে 1 5 আর 3 এ 8 8 আর 5 13 আর 3 হাতে রইল 1 তাহলে 3 আর 1 4 আর 2 6 এই তো তাহলে দেখো আমি যোগ করলাম কি এই সোজা এই সোজাটা যোগ করছি এই সোজা যোগ করে যোগফল নামাইছি এই সোজা যোগ করে যোগফল নামাইছি এই সোজা যোগ করে যোগফল নামাইছি এক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের ডান পাশটা আগে ফিল আপ করছি বাম পাশটা আমাদের মুখ্য বিষয় না তাহলে উত্তর
যোগফল 6 3 0 5 7। একইভাবে দেখো 15 নম্বর অঙ্কটা, দুই চার এক সাত তিন, 6 2 3 4, 2 5 5 8, 2 5 5 8, 3 4 2 4, 3 4 2 4, লাস্টে একটা যোগ চিহ্ন। তাহলে এখন দেখো এদিকে যোগ করি, 8 8 4 12 4 16, আর 3 19 19 এর 9, হাতের লোক তো 1 2 আর 1 3, আর 5 8 9 10 11, 11 আর 7 18 8, হাতের লোক 1, 4 আর 1 5, আর 5 10, আর 2 12, আর 1 13 3, হাতের লোক 1, তাহলে 3 আর 1 4, 5 6, আর 6 12, আর 2 12 আর 4 18, 16। আবার বলি, 3 হাতের 1 4 আর 4 8, 8 আর 6 14, 14 আর 4 14, 15 16 17 18, 18 আর 8, ঠিক আছে। হাতের হলো 1 2 আর 1 3, এটি তাহলে উত্তর, যোগফল 3 8 3 8 9। তাহলে এভাবে দেখো আমি তোমাদেরকে 4টি 8টি অঙ্ক করে দিলাম আজকে, এ পর্যন্তই থাকলো আজকে, আগামী ক্লাসে আবার তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। তা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর এই অঙ্কগুলোকে সব তোমরা সুন্দর করে উঠিয়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে উঠিয়ে নিতে পারবে। আর আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটাকে বা আমার ক্লাসগুলোকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসে এসে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।